নমস্কার মাত্র পনেরো মিনিটের কালবৈশাখীর ঝড়ে লন্ড পুরু পুরো এলাকা ঝড়ের দাপটে উড়ে গিয়েছে একাধিক বাড়ির চাল এবং ভেঙে পড়েছে মাটির বাড়ি থেকে শুরু করে বিশাল বিশাল গাছ ঝড়ের সাথে প্রবল বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টি ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন প্রবল গরমের মধ্যে কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও শুক্রবার বিকেলে হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে লন্ডবন্ড মুর্শিদাবাদ ঝড়ের তাণ্ডবে উড়ে যায় একাধিক বাড়ির চাল ভেঙে পড়েছে মাটির বাড়ি থেকে শুরু করে বিশাল বিশাল আকৃতির গাছ এলাকার বাসিন্দারা জানিয়েছেন প্রবল ঝড়ে অন্তত পনেরোটি বাড়ির চাল উড়ে গিয়েছে একাধিক মাটির বাড়ি কোনোটি সম্পূর্ণ আবার কোনোটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তারা ঝড়ের দাপটে একাধিক গাছও ভেঙে পড়েছে এলাকায় গাছ ভেঙে পড়ার পরই দ্রুত গতিতে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় যুবকেরা এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সহ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে অন্যদিকে এই দিনে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একটি ব্যক্তির পুলিশ জানিয়েছে মৃতের নাম সৈয়দ রশিদ আলী পরিবার সূত্রে খবর অন্যান্য দিনের মতোই শুক্রবার বিকেলে মাঠে ধানের জমিতে কাজে গিয়েছিলেন তিনি হঠাৎ করে ঝড় ঝড়ো সহ বৃষ্টি শুরু হয় সেই সময় বজ্রাঘাতে জখম মাঠে থাকা মানুষজন তাকে উদ্ধার করে বর্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে প্রবল গরমের মধ্যে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির ফলে সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষেরা এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন গাঙ্গে ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েক পজলা বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এছাড়াও আগামী তিন থেকে চার দিন বাংলাদেশের আটটি বিভাগে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ